নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রিক চ্যানেলে আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাই। তো যে ওয়েদার আপডেট আজকে নিয়ে কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন, এই মরশুমের মতো বিদায়ের পথে শীত বাড়তে পারে অস্বস্তি। নতুন বছর শুরু হতেই জাকিয়ে শীত উধাও। আজ কলকাতার তাপমাত্রা বেড়েছে গতকাল থেকে 1 ডিগ্রি বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলোতে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের শীতের আমেজ থাকলেও দিনের বেলা তা আর থাকবে না, ফলে বাড়বে অস্বস্তি। আগেই জানানো হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তরের হাওয়া, যার জেরে ইয়ে অবস্থা। পূবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ ও আগামীকাল তুষারপাতের সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে। বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়ে। তো ফ্রেন্ডস, তো কী বুঝলেন, একদমই ছোট একটা ওয়েদার আপডেট, সেটা হচ্ছে যে শীত হয়তোবা বিদায় নিতেও পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।